ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله. একবার একটা প্রশ্ন লিখেছেন যে খাইবার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত যাওয়া সূর্যকে পুনরায় উদিত করেছিলেন, এই মুজিজাটি কি সঠিক? না, এটা সঠিক নয়, এটা একটা বানোয়াট কথা। এ ব্যাপারে সহি যে রেওয়ায়তটা আছে সেটা হচ্ছে যে খন্দকের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দক খননে সাহাবীদেরকে নিয়ে ব্যস্ত ছিলেন কোনো একদিন, তখন আসরের নামাজ তারা পড়তে পারেন না বা পড়ার ব্যাপারে ভুলে গেছেন এবং সূর্য ডুবে গেছিল। ঠিক আছে, এই হাদিসটা বুখারি এবং মুসলিমে রয়েছে। তো হযরত ওমর এসে রাসূল সাল্লামকে বললেন এবং কুরাইশদেরকে গালি দেওয়া শুরু করলেন, বললেন যে কী হয়েছে? তো তিনি বললেন যে কুরাইশদের কারণে আমরা তো এই খন্দক খনন করতে এসেছি আর দেখেন আমরা ভুলে গিয়ে আজকে আমি আসর নামাজ পড়িনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমিও তো আসর পড়িনি, এভাবে সূর্য ডুবে গেছে। তখন সূর্য অস্ত যাওয়ার মানে যে অস্ত চলে গেছে এবং তারা আসর পড়েন নাই, তখন তারা উজু করলেন, উজু করে মানে আসর পড়লেন, তারপরে ওই উজু দিয়ে আবার মাগরিব পড়লেন, তারপরে পরে মাগরিব পড়লেন। তো এটা হচ্ছে সহি রেওয়ায়ত, অথচ এই বর্ণনায় সূর্যটাকে পুনরায় ফিরিয়ে আসরের অক্তে নিয়ে আসার ব্যাপারে কোনো কথা নাই, এটা বুখারি মুসলিমের হাদিস। ঠিক আছে, আর এটা একটা জয়ীফ বা জাল বর্ণনায় আছে, বানোয়াট বর্ণনায় আছে যে একদিন আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়েন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুয়ে আছিলেন তার ঘরে, তো তার কারণে তিনি নামাজ পড়তে গেলে ইসলামের ই হবে, ঘুম থেকে জেগে যাবেন, এই ভয়ে তিনি নামাজ পড়েন নাই, সূর্য ডুবে গেছে। তো তখন নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন যে সূর্য ফিরিয়ে দিতে যাতে করে আলী নামাজ পড়তে পারে। তো এই যে বর্ণনাটা আছে এটা বর্ণনা বানোয়াট বর্ণনা, এটা সহি নয়, কেননা সূর্য ফিরিয়ে দেওয়া বা সূর্যকে স্টপ রাখা, হ্যাঁ, সূর্য অস্ত যাওয়ার বিষয়ে স্টপ রাখার হাদিস অন্য একটা বর্ণনায় আছে, এটা একজন নবীর বিষয়ে, ইউসা ইবনে নুন আলাইহিসসালাম নামক একজন নবী ছিল। তো তিনি যুদ্ধ করতে এক এলাকায় গেছিলেন, তো সেখানে যখন তিনি পৌঁছেন তখন আসরের সময় ছিল, এখন যুদ্ধ শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেলে সূর্য ডুবে যাবে, তিনি নামাজ পড়তে পারবেন না। তখন তিনি বললেন যে হে সূর্য, তুমি অস্ত যাওয়ার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত, নির্দেশপ্রাপ্ত, আর আমিও এই যুদ্ধ করার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত, সুতরাং আমি আল্লাহর কাছে দোয়া করছি যে তুমি দাঁড়িয়ে থাকবা, হে আল্লাহ তুমি সূর্যকে স্থির রাখো যাতে করে আমি সময় মতো আসরের সালাত আদায় করতে পারি। তখন সূর্যটাকে আল্লাহ স্থির রেখেছিলেন এবং যুদ্ধ শেষ করে বিজয় লাভ করে তিনি আসর সালাত আদায় করেছিলেন। তো এই হাদিসটা বুখারি মুসলিমে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই একজন নবী ব্যতীত কারোর জন্য সূর্যকে স্টপ রাখা হয়নি, হ্যাঁ, স্থির রাখা হয়নি। তো সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে যে কথাটা বলা হয় এটা সম্পূর্ণ বানোয়াট কথা, আশা করি বুঝতে পেরেছেন।